আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? হঠাৎ করে হতাশা গ্রাস করছে, অথবা হঠাৎ করেই মেজাজ বিগড়ে যাচ্ছে? আপনি মুড সুইংয়ের শিকার নন তো? জানেন কেন হয় মুড সুইং? কীভাবে এই সমস্যার মোকাবিলা করবেন? সুস্থ স্বাভাবিক জীবনযাপনের উপর নির্ভর করে মানসিক স্বাস্থ্য। প্রতিটি মানুষই সুস্থ সুন্দর জীবন কাটাতে চায়, কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপনের মধ্যে কখনো কখনো চলে আসে মানসিক অবসাদ, যাকে আমরা নিজেদের ভাষায় বলি মুড সুইং বা মুড অফ। কেন হয় এমন? জানা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাব পড়ছে মানুষের মানসিক স্বাস্থ্যে। আবহাওয়া বদলের সাথে সাথে বদলে যায় মানুষের মুড। কখনো মানসিক অবসাদে আচ্ছন্ন হয়ে পড়ছেন তারা, আবার কখনো দ্বিগুণ উদ্দীপনার সঙ্গে কাজেও যোগ দিচ্ছেন। মানসিক স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কায় রয়েছেন গবেষকেরা। গোটা বিশ্বজুড়ে এখন একটাই সংকট, জলবায়ু পরিবর্তন। সারা বছরই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করে চলছেন সাধারণ মানুষ। বিধ্বংসী বন্যা থেকে শুরু করে ভয়ঙ্কর গরম কিংবা ঝড় বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়ের চমক ভরাচ্ছে জলবায়ুর পরিবর্তন। যেখানে কখনো টর্নেডো দেখা যায়নি, সেখানে হচ্ছে টর্নেডো। আবার যেখানে তাপমাত্রা কখনো এক ডিগ্রিতে নামেনি, সেখানকার তাপমাত্রা নামছে এক বা মাইনাসে। শীত শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ফলে গরমের পারদ চড়ছে চড়চড় করে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা জনতার। গবেষকরা দাবি করছেন জলবায়ু পরিবর্তনের ফলে প্রভাব পড়ছে মানুষের মানসিক স্বাস্থ্যে। যেভাবে হঠাৎ করে অস্বাভাবিক আবহাওয়া তৈরি হচ্ছে, তার জেরেই যত ধরনের মুড সুইং। এর ফলে একদিকে যেমন বাড়ছে বিভিন্ন রোগের সংক্রমণ, অন্যদিকে নতুন নতুন ভাইরাসের আক্রমণ ঘটছে প্রতিদিন। সেরকমই নতুন নতুন মানসিক অবস্থান তৈরি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, যা মুড সুইংয়ের অন্যতম কারণ বলা চলে। গবেষকরা জানিয়েছেন আবহাওয়া বদলের সাথে সাথে বদলে যাচ্ছে মানুষের মুড। শীত যখন জাঁকিয়ে পড়ছিল, তখন সাধারণ মানুষের মনে নির্ভর করেছিল মানসিক অবসাদ, তার অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের কারণে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে জাঁকিয়ে পড়েছিল শীত। দিল্লির তাপমাত্রা নেমেছিল এক ডিগ্রিতে এবং সেটা দীর্ঘদিন স্থায়ী ছিল। আবার একইভাবে গরমে মানুষের কাজের ইচ্ছে হয়ে যায় দ্বিগুণ। আর এই দুই আবহাওয়ার পরিস্থিতির কারণে দেখা দিচ্ছে বেশ কিছু মানসিক সমস্যা। চলুন জেনে নিই কেন হচ্ছে এগুলি। এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। গবেষকরা দাবি করছেন আবহাওয়া পরিবর্তনের জেরে নানান রকম হরমোনাল চেঞ্জের ফলে হচ্ছে মুড সুইং, যে কারণে বহু সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এছাড়া অনেক রকম মানসিক ডিসঅর্ডার তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন বাড়বে, তত সমস্যা বাড়বে বলে মনে করছেন তারা।